জুমাতুল বিদা এটা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন জুমাতুল বিদাটা। আজকে খুতবার মধ্যে হয়তো আপনারা শুনবেন যে জুমাতুল বিদাকে সালাম দিয়ে বিদায় দেওয়া হবে। যে জুমাতুল মায়ে রমজান মুবারক যেটা, এটা আমাদের জন্য মেহমান, চেয়ে এসেছিলাম, মেহমান হয়ে এসেছিলাম। আপন নিকট আত্মীয় যারা মেহমান হয়ে করে আসে, যে মেয়েদেরকে বিবাহ দিয়েছেন, সন্তান বিদেশে ছিল, দেশে এসেছে, আবার চলে যাচ্ছে, মেয়ে শ্বশুরবাড়ি, এই যে নিকট আত্মীয় তারা যখন চলে যায়, পরিবারের সদস্যরা কান্নাকাটি করে কিনা, চোখের পানি আসে কিনা, এই যে এরা গুরুত্বপূর্ণ মেহমান, ঠিক আল্লাহর সৃষ্টির মধ্যে 12টা মাস রয়েছে, এই 12টা মাসের মধ্যে মায়ের রমজান মুবারকটা মুমিনদের নিকট মেহমান হয়ে এসেছে। এই মেহমান যখন চলে যায় তখন তাকে অশ্রু সজল নয়নে বিদায় দিতে হয়। যারা এর মাহাত্ম্য এর গুরুত্ব বুঝে তারাই কিন্তু এই রমজান মুবারককে অশ্রু সিক্ত নয়নে বিদায় দেবেন, আর যারা বুঝে না তাদের তো বিদায় দেওয়ার প্রশ্নই আসে না, অশ্রুসিক্ত নয়ন তো দূরের কথা। তাদের কাছে অন্যান্য 11 মাস যেরকম রমজান মাসও সেরকম, এই রমজান তাদের মধ্যে কোনো পার্থক্য কোনো পরিবর্তন আনতে পারে নাই। অথচ রমজান মাস তেমন একটি মাস বলা হচ্ছে এই রমজান কালকে আমাদের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দেবে নাকি আমাদের বিরুদ্ধে, দুটাই আছে। যারা রমজানকে যথাযথভাবে আদায় করেছে, রমজানের রোজা যথাযথভাবে আদায় করেছে, রেখেছে, পাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে, সুগল গুরু থেকে, মিথ্যা খসম করে গেলে কাপড় চুপড় ব্যবসা বাণিজ্য করা থেকে, মানুষের অনিষ্ট করা থেকে, যা নিজেকে নিরাপদ রেখে যথাযথ সম্মত অনুযায়ী মায়ের রমজানের রোজা রেখেছে। কাল ময়দানে মেহশরে মায়ের রমজান আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দেবে, সুবহানাল্লাহ। আর তার বিপরীত যদি হয়, কি বিপরীত? সাহারি খেয়েছি, ইফতার করেছি, মাঝখানে নামাজ নাই, মিথ্যা কথা দমন থেকে চলে যায় নাই, টুটের মধ্যে রয়েছে, অশ্লীল কথাবার্তা জবানের মধ্যে রয়েছে, ওজনের কম দেওয়া রয়ে গিয়েছে, খাদ্যে ব্যথা মিশ্রিত করা অভ্যাস রয়ে গিয়েছে, সুদ খাওয়ার অভ্যাস রয়ে গিয়েছে, ঘুষ খাওয়ার অভ্যাস রয়ে গিয়েছে, মানুষকে অত্যাচার করার অভ্যাস রয়ে গিয়েছে, মানুষকে সুদূর করে জায়গা জমি দখল করার অভ্যাস রয়ে গিয়েছে, এই যে গুনাহের কাজ পাপ কাজ করার যাদের অভ্যাসটা পরিবর্তন হয় নাই, এই পরিবর্তন না হওয়ার না হয়ে না করে সাহারি খেয়েছে, ইফতারি করেছে, সারাদিন যেটা সে রোজা পরে করতেছে ওইটা রোজা নয়, ওইটা তার জন্য উফুস হিসেবে গণ্য হবে, কালকে আমাদের ময়দানে ওই রোজা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে রমজান রোজা যেভাবে পক্ষেও সাক্ষী দেবে, আমার বিপক্ষেও আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের এই রমজানটাকে যথাযথ রোজাদার হিসেবে আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আনা চেষ্টা করেছি সাহারিকে ইফতার পর্যন্ত, রোজার নাম করে হুস থাকা, গুনাহের থেকে মুক্ত থাকা, আল্লাহকে সন্তুষ্টি করার, নবীর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছি, আল্লাহ যেন আমাদের এই সময়টা এই উপোসটা আমাদের আমল নামায় এবং আল্লাহর দরবারে রোজা হিসেবে কবুল করেন, সবাই বলেন আমিন। এই মায়ের রমজানের রোজা যখন চলে যায়, শাওয়াল মাসের যখন চাঁদ দেখা যায়, তখন থেকে আর রোজা রাখা যাবে যাবে না, তখন থেকে আর রোজা রাখা যাবে না। এটা হচ্ছে ঈদ উল ফিতর, বছরের 5 দিন রোজা রাখা হারাম,
একদিন হচ্ছে মাহে রমজানের পরে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলে শাওয়াল মাসের প্রথম তারিখ, যেটাকে আমরা ঈদুল ফিতর বলি। আর চার দিন হচ্ছে ঈদুল আজহা কুরবানির দিন, এরপরে তিন দিন, অর্থাৎ 10, 11, 12, 13 জিলহজ, এই চার দিন এবং শাওয়াল মাসের প্রথম তারিখ তথা ঈদুল ফিতরের দিন, এ বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম। এখন ঈদুল ফিতরের দিন কেউ যদি রোজা রাখার মান্যত করেছে, তার মান্য তাদের করা যাবে না। কারণ কি? হারামের উপর কোনো মান্যত নাই, হারামের উপর কোনো মান্য নাই, হারামের উপর কোনো কসম নাই। সেজন্য মান্যত করলে হবে না, তাকে অন্যদিন করতে হবে, রোজা রাখতে হবে। এখন ঈদুল ফিতরের দিন যখন রাত যখন অতিবাহিত হয়ে দিন যখন শুরু হয়ে যায়, ঈদুল ফিতরের নামাজ আদায় করার পূর্বে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আজকে এই সদকাতুল ফিতর নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসে পাকে দালালি শরীফের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন রোজা রাখে ওই রোজাটা আসমান এবং জমিনের মধ্যখানে দুরন্ত অবস্থায় থেকে যায়, যতক্ষণ পর্যন্ত বান্দা তার রোজার ফিতরা সদকা আদায় করবে না। তাহলে বোঝা যায় এই সদকায় ভিতর ফিতরা আদায় করাটা ওয়াজিব এবং খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি আদায় না করে তাহলে গুনাহগার হয়ে যাবে, এবং আদায় করার জন্য নির্দিষ্ট সময় যদিও ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করতে হবে, কিন্তু ওই সময় যদি কেউ আদায় না করে তাহলে বছরের যে কোনো দিন হলেও আদায় করতে হবে। আদায় না করে যদি কেউ মারা যায় তাহলে সে গুনাহগার হিসেবে কি হবে? গণ্য হবে। সম্পদশালী ছিল, যে কোনো কারণে গরিব হয়ে গিয়েছে, তার জন্য সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব নয়। ঈদুল ফিতরের দিন সুবে সাদেকের আগে কেউ মারা গিয়েছে অথবা গরিব হয়ে গিয়েছে, তার জন্য সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব নয়। কিন্তু ঈদুল ফিতরের দিন সুবে সাদেকের পর কেউ কোনো নবজাতক সন্তান জন্মগ্রহণ করেছেন অথবা কোনো গরিব সম্পদশালী হয়ে গিয়েছেন, কোনো গরিব সম্পদশালী হয়ে গিয়েছেন, ওইরকম ব্যক্তির জন্য সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব, আদায় করা ওয়াজিব। এই সদকায়ে ফিতর আদায় করার ক্ষেত্রে এক বছর যেভাবে জাকাতের জন্য নির্দিষ্ট রয়েছে ওইরকম নির্দিষ্টতা নাই। আজকে ঈদুল ফিতরের দিন, আজকে ষোলো তারিখের পর কেউ সমস্যা হয়েছে তাকে কি করতে হবে? ফিতরা দিতে হবে। এই ঈদুল ফিতর সদকায়ে ফিতর যেটা, সেটা প্রত্যেক মুসলমান আজাদ এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে আদায় করাটা ওয়াজিব, স্বাধীন, আজাদ মানে স্বাধীন মুসলমান হতে হবে, এখানে না পারলে শর্ত নয়, পাগলও শর্ত নয়, বিস্তারিত মশলা করার চেষ্টা করব। সম্পদ কতটুকু পরিমাণ, জাকাতের নিসাব যতটুকু, ফিতরার নিসাবও ততটুকু, এক কথায় যতটুকু সম্পদ থাকলে জাকাত ওয়াজিব খরচ হয়, ঠিক ততটুকু সম্পদের কেউ মারি করে তার উপর ফিতরা আদায় করাটা ওয়াজিব, তার উপর ফিতরা আদায় করাটা ওয়াজিব।
ছেলে মেয়ে নাবালক নাবালক ছোট ছেলে মেয়ের পক্ষ থেকে তার পিতা তথা বাবা তার সন্তানদের পক্ষ থেকে ফিত্রা আদায় করে দেবেন এবং পাগল যদি নিঃস্ব হয় সন্তান পাগল হয়েছে পাগল ওই সন্তানের সম্পদ নাই সন্তানে কি নেই সম্পদ নেই তাহলেও তার বাবাকে ওই পাগল সন্তানের ফিত্রা দেওয়াটা ওয়াজিব মুনিবের গুলাম অধীনস্থ গুলাম এখন তো গুলাম করা নাই দাস করা নাই অধীনস্থ গুলামের জাকা ফিত্রাও মুনিবের আদায় করা ওয়াজিব তবে সন্তান যদি শিশু হয় কিন্তু সন্তানের সম্পদ আছে কি আছে সম্পদ আছে ওইরকম সন্তানের সম্পদ সাথে সন্তান যদি হয় শিশু তাহলে তার সম্পদ থেকে ফিত্রা আদায় করে দিতে পারবে সন্তান পাগল নিঃস্ব তো বাবা আদায় করবে পাগল হলেও তার সম্পদের কি আছে সম্পদ আছে সম্পদ টাকা পয়সা আছে ওইখান থেকে তার পক্ষ থেকে ওই সম্পদের সম্পদ থেকে ফিত্রা আদায় করে দিতে হবে ফিত্রা আদায় করে দিতে হবে এভাবে নিজের স্ত্রী একটু খেয়াল করেন এটা নিজের স্ত্রী এবং বিবেকবান সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালক সন্তান নিজের স্ত্রী সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালক সন্তানের ফিত্রা আদায় করাটা স্বামী কিংবা বাবার উপর ওয়াজিব নয় স্বামী কিংবা বাবার উপর হ্যাঁ স্বামী কিংবা বাবা যদি তার স্ত্রী এবং তার সন্তানের পক্ষ থেকে যদি ফিত্রা আদায় করে তাহলে আদায় হয়ে যাবে তবে স্ত্রীকে সন্তানকে বলে দিতে হবে স্বামী যদি চায় তার স্ত্রীর ফিত্রা আদায় করতে স্বামী চাইলে তার স্ত্রীকে বলে দিতে পারবে যে তোমার মহরা থেকে এই ফিত্রাগুলো আমি আদায় করে দিচ্ছি সেটাও জায়েজ আছে এরপর কথা হচ্ছে যে যারা বিদেশে আছে কোথায় আছে বিদেশে বিদেশে আমাদের অনেকের সন্তান পত্র এলাকার অনেক সন্তান বিদেশে আছে না এক একজন এক এক দেশে আছে প্রবাস জীবনে আছে তাদের ফিত্রা বাংলাদেশি টাকায় দিলে হবে না যে 75 টাকা বা 300 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ ওটা দিতে হবে না কারণ ওই দেশে যেটা নির্ধারিত মনে করেন আমাদের আপনাদের সম্পর্কে সৌদি আরবে আছে সৌদি সরকারের পক্ষ থেকে যেটা নির্ধারণ করে দিয়েছেন কেউ এমারতের মধ্যে আছে এমারত সরকার যেটা নির্ধারণ করে দিয়েছেন কেউ উমরে আছে উমর সরকার যেটা নির্ধারণ করে দিয়েছেন এভাবে কেউ কাতারে আছেন কাতার সরকার যেটা নির্ধারণ করে দিয়েছেন ওইটাই আদায় করানো ওয়াজিব ওটাই আদায় করাটা ওয়াজিব কেউ করে দিয়ে ফেললে আদায় হবে না পুনরায় আদায় করতে হবে পুনরায় আদায় করতে হবে হ্যাঁ ওইখানে যদি একই পরিমাণের টাকাটা ওইখানে আদায় করার মতো মানুষ না পায় তাহলে ওই টাকার যে সমপরিমাণ টাকাটা বাংলাদেশে মানি এক্সচেঞ্জ করলে যে টাকাটা আসে খেয়াল করেন বিদেশে প্রবাসে কারোবার ফিত্রা ওয়াজিব হয়ে গিয়েছে ওই দেশের কারণ অনুযায়ী ওই দেশের টাকা অনুযায়ী কেউ যদি চায় ওই টাকা সমপরিমাণ বাংলাদেশি টাকা বাংলাদেশে কোনো গরিব মিসকিনকে দিলে আদায় হয়ে যাবে বাংলাদেশি গরিবকে দিতে হবে না এরপর আসি যে যারা জাকাত নেবে তারা ফিত্রা নিতে পারবে যারা জাকাত নেবে জাকাত নেওয়ার হকদার যারা রয়েছে পরাজিত নিয়ে আটজন ব্যক্তির কথা রয়েছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিনা আলাইহা ওয়াল মুহাজিরিন ওয়াল গালিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি
সাবিল পানি সাবিল এই যে আট প্রকারের মানুষের মধ্যে বর্তমানে আমিনিন যারা এখন আমিন মানে একজন সম্পদশালী ব্যক্তি রয়েছে সে বাড়িতে নাই একজনকে ওয়াকিল নিযুক্ত করলো যে আমার এত লক্ষ টাকা জাকাত এসেছে তুমি এখান থেকে কি কর জাকাতগুলো বণ্টন করে দাও ওই ওয়াকিল আমিন ব্যক্তি সম্পদ ওই জাকাতের টাকা বুক করতে পারবে কিন্তু ফিতরার টাকা তিনি বুক করতে পারবেন না ফিতরার টাকা তিনি বুক করতে পারবেন না আরেকটা বিষয় যেটা হচ্ছে ওয়া মুআল্লিফাতুল কুলুব মুআল্লিফাতুল কুলুব বলা হয় নন মুসলিম যারা নন মুসলিম যারা আমার কথা বুঝতেছেন নন মুসলিম যারা ও মুসলিম তাদেরকে ইসলামের দিকে প্রাপিত করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অনুপ্রাণিত করার লক্ষ্যে যে টাকা দেওয়া হতো তাকে বলা হতো বললে কতগুলো ওই গরিব ও মুসলিম ওই টাকা পেয়ে খুশি হয়ে ইসলামের মনন্যতা দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে এখন এটা ইসলামের প্রথম যুগে জায়েজ থাকলেও এখন নাই কারণ কি এখন সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কম নাই যদি প্রকৃত মুসলমান অভাব মুসলমানের সংখ্যা অনেক যদিও প্রকৃত মুসলমানের এই যে ধর্মের প্রতি অনুপ্রাণিত করার লক্ষ্যে ওই রকম মুসলিমকেও ফিতরা আদায় করা যাবে না ফিতরা আদায় করা যাবে না আমরা যারা মুসলমান আছি প্রকৃত মুসলমান হবো আমাদের একান্ত কর্তব্য ডুমুর গাছ চিনেন ডুমুর গাছ একটা কথা বলেন না ডুমুর গাছ চিনেন এই ডুমুর ডুমফলটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যে ফলের কথা কোরআন শরীফ এসেছে সুবহানাল্লাহ এই ডুমুর ফলের গাছ এই গাছকে যদি কেউ কুটি লাগায় কেউ কুটি লাগায় কুটি হিসেবে লাগায় একটা করে চারদিকে 15-20টা কুটি লাগবে সব কি দিয়েছে ডুমুর ফলের গাছ দিয়েছে আচ্ছা ওই কুটি দিবার পর করে ঘরে সাউন্ড দিতে পারবে ওই ডুমুর ফল ডুমুর ফলের গাছগুলো কোনো কাজে আসবে আসবে না এখন বর্তমানে আমাদের মুসলমানের অবস্থা এরকম ডুমুর ফল ফলের গাছ কিন্তু একটা যদি ইউক্যালিপ্টাস গাছ বা সেগুন গাছ বা জাম গাছ যদি বা আকাশি গাছ যদি ওই কুটি হিসেবে দেওয়া হয় কোন সন্দেহ ছাড়া কোন চিন্তা ভাবনা ছাড়া ওই গরের উপর চাল দেওয়া যাবে কিনা চাল বসানো যাবে না অবশ্যই চাল বসানো যাবে মুসলমানদেরকে ওই রকম হতে হবে কিন্তু এখন কাকাপড় কমপ্লিট উল্টা আমরা ডুমুরফল গাছ হয়ে গিয়েছি সেজন্য সারা পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত নিষ্পেষিত কারণ আমরা আমাদের স্বকীয়তা আমাদের যে নিজস্বতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে বিধিবিধান আমাদেরকে দেওয়া হয়েছে আমরা ওইগুলা গ্রহণ করতেছি না সেজন্য আজকে আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি সম্মানিত উপস্থিতি এখন আসি ফিতরা কতটুকু পরিমাণ ফিতরা দিতে হবে হাদিসের পাঠে এসেছে পনির কিশমিশ খেজুর এগুলো হচ্ছে এক সা কত সা এক সা আরবের একটা পরিমাণ আর জব ভুট্টা আটা এগুলো হচ্ছে অর্ধ সা অর্ধ এখন এক সা এবং অর্ধ সা বাংলাদেশি পরিমাণে কত হয় এক সা সমান 4 কেজি 100 গ্রাম 4 কেজি 100 গ্রাম আর অর্ধ সা মানে 2 কেজি 50 গ্রাম সেই হিসাবে যব গম এবং আটার ফিতরা আসে আমাদের দেশের সর্বনিম্ন 75 টাকা কত টাকা
75 টাকা যদি জব্বা পুট্টা দিয়ে দিই তাহলে আমাদের ফিত্র আসবে 300 টাকা অর্ধশা হিসেবে এবং যদি একসা খেজুর পনির কিশমিশ দিয়ে দিই তাহলে বর্তমানে মধ্যম পন্থা মধ্যম আকৃতি যদি আমি খেজুর ধরি তাহলে আমার কাছে আসবে 1650 টাকা মধ্যম রেট যদি আমি 2000 টাকা কেজি খেজুরটা ধরি তাহলে কত আসবে 8200 টাকা উন্নত মানের খেজুর ধরলে 4 কেজি 100 গ্রাম তাহলে 8600 টাকা 200 টাকা আমার ভিতরে আসবে মধ্যমটা বলতেছি মোটামুটি যেটা মানুষের কাছে একেবারে নিম্ন মানের না ওটা কিশমিশ 1420 টাকা পনির 2310 টাকা সেজন্য বলেছিলাম আমি রমজানের প্রথম জুমায় অথবা এর আগের জুমায় যে কেউ যদি জাকাত দেন আপনার রূপার হিসেবে করলে ওই আটার গমের হিতভিত্তিতে ফিতরাতে হয়ে যাবে কিন্তু আপনি যখন স্বর্ণের উপর ঠেস ধরে জাকাত দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন তাহলে আপনাকে পনির এবং খেজুরের উপর হিসাব করে কিশমিশের উপর হিসাব করে আপনাকে ভিতরে দিতে হবে এটা হচ্ছে 75 টাকা হচ্ছে সর্বনিম্ন যাদের সামর্থ্য আছে তারা 75 টাকা দিলে হবে না আপন আপন হাইসিয়ত অনুযায়ী আপন আপন সম্পদ অনুযায়ী আপন আপন ধন সম্পদ অনুযায়ী তাকে ফিত্র আদায় করতে হবে তাকে ফিত্র আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন